পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রেস ক্লাব ও অল কমিউনিটি ক্লাব ঢাকা নামের একটি সংগঠন। রোববার সকালে অল কমিউনিটি ক্লাব ঢাকা নামের সংগঠনটি পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে প্রায় 2000 কম্বল বিতরণ করে। অন্যদিকে পিরোজপুর প্রেস ক্লাব তার নিজস্ব ভবনে ছিন্নমূল শীতার্তদের মাঝেও কম্বল বিতরণ করে।